ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের পাসপোর্ট ওয়ার্নিং জারি করেছে DWP। সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাজ্যের বেনিফিট সিস্টেমের জালিয়াতি এবং ত্রুটি হ্রাস পাচ্ছে, কারণ ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন জালিয়াতি রোধে কঠোর কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। গত বছরে প্রতারণা এবং ত্রুটির হার ছিল 4% বা £8.7 বিলিয়ন। এটি 2023 সালে কমে 3.6% বা £8.3 বিলিয়ন হয়েছে, যেখানে ইউনিভার্সাল ক্রেডিট লস 14.7% বা £5,920 মিলিয়ন থেকে কমে 12.8% বা £5,540 মিলিয়নে নেমে এসেছে। প্রতারণামূলক মামলায় ব্যাপক হ্রাস সত্ত্বেও ইউনিভার্সাল ক্রেডিট এখনও বেনিফিট সিস্টেমের মধ্যে সর্বোচ্চ স্তরের জালিয়াতি বা ত্রুটির জন্য দায়ী। ইউনিভার্সাল DWP এই জালিয়াতি এবং শোষণকে আরও কমিয়ে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। একটি উচ্চভিলাষী পরিকল্পনার অংশ হিসেবে আগামী 5 বছরে লক্ষ লক্ষ ইউনিভার্সাল ক্রেডিট দাবি চেক করা হবে, বিশেষ করে যারা মহামারী চলাকালীন যোগ্যতার সুবিধাকে কাজে লাগিয়ে বেনিফিট সুবিধা নিচ্ছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের একটি নতুন ভিডিওতে DWP জালিয়াতি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সর্বদা আপনার পার্সোনাল ডিটেলস লক্ষ্য করুন, আপনার তথ্য ব্যবহার করে অপরাধীরা যেন সুবিধা আদায় করতে না পারে। জালিয়াতি প্রতিরোধে DWP আপনার পাসপোর্টের কপি জমা নিতে পারে। আপনি যদি মনে করেন যে আপনাকে টার্গেট করা হয়েছে, তাহলে 03-000-123-2040 নম্বরে অ্যাকশন ফ্রডের সাথে যোগাযোগ করুন। DWP এমন একটি রিপোর্টেও শেয়ার করেছেন যেখানে ফটোশপ করা ছবি ব্যবহার করে ফ্রডাস্টাররা বেনিফিট দাবি করেছে। গত 2 বছরে অন্য দেশ থেকেও ব্রিটেনে অনেকে এভাবে জাল নথি ব্যবহার করে অবৈধভাবে আর্থিক সাপোর্ট নিয়েছে। এসব প্রতিরোধে DWP অবিরাম কাজ করে যাচ্ছে। জানা গেছে দাবিদারদের পাসপোর্ট কপি জমা নেওয়ার মাধ্যমে তারা বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছে কিনা এটি জানার পাশাপাশি তাদের তথ্য ব্যবহার করে আরেকজন বেনিফিট জালিয়াতি সুযোগ পাবে না এমনটাও তদন্ত করবে। DWP তৈরি করা এনহ্যান্সড রিভিউ টিম সন্দেহজনক বেনিফিট দাবিগুলো মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই টিম অর্থ প্রদানের প্রতারণামূলক দাবি শনাক্ত করার পাশাপাশি জালিয়াতি প্রতিরোধে দারুণ ভূমিকা রাখছে। এই ছিল আমার কাছে বেনিফিট নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।